আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:15, আজকে বার হচ্ছে শুক্রবার আর বৈশাখ মাসের হচ্ছে 2 তারিখ। তো আমি এখন থেকেই আমার ব্লগটি শুরু করছি আর সবাইকেই জানাচ্ছি গুড মর্নিং। আর আমার ছেলে পাশে ঘুমাচ্ছে, ওর হচ্ছে 8:30 থেকে অনলাইন ক্লাস, ওকে বলছি বারবার করে উঠতে পার মানে উঠতে চাইছে না, সকাল সকাল উঠে যায়, কিন্তু কালকে ও ঘুমিয়েছে প্রায় 12:30টার দিকে, আমরা দুজন টিভি দেখছিলাম, তো সেই জন্যই লেট। তো প্রতিবারের মতো এবারও আরো একবার বলছি, প্লিজ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয় থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে কিন্তু একজন স্পেশাল গেস্ট আমাদের বাড়িতে আসবে, বাট কে আসবে সেটা এখন বলবো না, জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে। তো আর বেশি গল্প করব না, তার কারণ হচ্ছে ছেলের অনলাইন ক্লাস দেরি হয়ে যাবে। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন, আশা রাখি ভালো লাগবে। আরে ওঠ না, 8:30 তো আর 5 মিনিট বাজে, 5 মিনিটের মধ্যে রেডি হতে হতে হবে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। তো ডেকেই যাচ্ছি, উঠছে না ও, তাকে ওটা ব্রাশ করতে হবে। তো এখন কিন্তু 8:30 আর 5 মিনিটের মধ্যে তোকে রেডি হতে হবে, তাড়াতাড়ি নে, ম্যাম কিন্তু বকবে। তো গরম লাগছে, ওঠো। গুড মর্নিং বলো সবাইকে, ফ্রেন্ডদেরকে, তোমার বন্ধুদের বলবে না কেন? গুড মর্নিং সবাই, দেখো তোমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ওটো ওটো ওটো, কুল্লু বাবা তো এখন এর ঘুমটা ভাঙিয়ে নেই, তারপরে ফিরে আসছি আপনাদের সাথে গল্প করতে। তো ছেলের অনলাইন ক্লাস হয়ে গেছে, তো এবার ওকে খাওয়াতে বসেছি, আর ওকে খাওয়াচ্ছি হচ্ছে চিড়ে, চিড়েটাকে মেখেছি দুধ আর হচ্ছে কলা, একটা কলা দিয়েছি, অল্প একটু চিড়ে আর অল্প একটু সামান্য নুন আর চিনি, জাস্ট টেস্টটা আনে নুন দিলে। তো ভালো করে মেখে ওকে খাওয়াচ্ছি, আর চিড়েটাকে ভালো করে তো ধুয়েই নিয়েছিলাম। ওকে রেগুলারই খাওয়াই হচ্ছে দুধ বিস্কিট, তার সাথে হয়তো কোনো দিন হরলিক্স থাকে বা কোনো দিন পিডিয়াশিওর, এরকম মানে যেদিন যেরকমভাবে দেওয়া হয়। আর আজকে তো অনলাইন ক্লাস ছিল আর ওর ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, সেই জন্য ওকে আর তাড়াহুড়ো করে খাওয়ানো হয়নি, আর ওই জন্য অনেকটা লং টাইম ও না খেয়েছিল। তো সেই জন্য ভাবলাম একটু ভারী কিছু খাইয়ে দিই, আর রেগুলার তো 8:30-এর মধ্যে খেয়ে নেয়, তো ঠিক আছে ওকে খাইয়ে নেই, তারপরে খাওয়ানো হয়ে গেলে আবার ফিরে আসি আপনাদের সাথে মানে কথা বলতে। ততক্ষণ দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে। তো ছেলেকে খাইয়ে ছাদে যখন আসি আর দেখি মা এসে গেছে, আর স্পেশাল গেস্ট বলেছিলাম তার কারণ হচ্ছে মা, মা তো সব মানে সব মায়েরাই সব সন্তানদের কাছে খুবই স্পেশাল হয়, তো সেই জন্য স্পেশাল বলেছি। আর মা তো আমার গেস্ট না, মা সব থেকে আমার আপন ও প্রিয়জন, তো গেস্ট বলার একটাই কারণ হচ্ছে একটু সারপ্রাইজ হয়ে থাকবেন, আপনারা দেখার ইন্টারেস্ট পাবেন সেই জন্য। তো মা চলে এসেছে, পা হাত পাগুলো একটু ধুয়ে নেবে, কারণ এখন যা দিন মানে হচ্ছে। তো কি কি এনেছে মা একটু দেখাই, মা যখনই আসে অনেক কিছু নিয়ে আসে, তো বাট শেয়ার করা হয় না। তো আজকে কি কি নিয়ে এসছে সেগুলো একটু দেখাই, আর যেগুলো নিয়ে এসছে সব মানে 90% আমাদের চাষের জিনিস। তো পেঁপে নিয়ে এসছে, আর অনেক রকম আমসত্ত্ব এনেছে, কাঁচা আমের আমসত্ত্ব করে নিয়ে এসছে, হলুদ আর মুরগির ডিম আর পেয়ারা আর মিষ্টি, এই কটা মা মানে কিনে নিয়ে এসছে, আর বাকি সব আমাদের মানে বাড়ির মানে চাষের কচুর লতি নিয়ে এসছে, আর এগুলো দেশি মুরগির ডিম, যেহেতু বলেছিলাম দেওয়াশেষে শরীরটা খারাপ, আর এটা সর্ষের তেল মানে আমাদের চাষেরই সর্ষের তেল, তো নিয়ে এসছে। আর বড়ি হাতে বোনাই বড়ি মাসি বুনেছিল মানে বানিয়েছিল সরি, তো নিয়ে এসছে। আমি যখনই যাই অল্প অল্প করে নিয়ে আসি, তো মা একেবারে অনেকগুলোই নিয়ে চলে এসেছে, বলে বারবার নিয়ে আসবি। আর পালং শাক কাঁচকলা সবই আমাদের গাছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, মাছ আমাদের পুকুরে ধরেছিল, এই যে পেয়ারা এটা কিনে নিয়ে এসেছে, পেয়ারা কচুর লতি আমার তো খুব মানে পছন্দের জিনিস, ওই জন্য মা যখনই আসে কচুর লতি নিয়ে আসে। আর এই যে আমসত্ত্ব, এটা কাঁচা আমের আমসত্ত্ব, তো মা চিনি দিয়ে এটাকে পাকা আমের আমসত্ত্বর মতো করে বানিয়েছে, আমি খেয়ে দেখেছি অনেকটাই টেস্ট হয়েছে, 2-3 রকম করে আমসত্ত্ব বানিয়ে নিয়ে এসছে। তো
তো যতদিন মা আছে ততদিন এইসবগুলো আশা করি খেতে পারবো। মায়ের অবর্তমানে এগুলো কপালে জুটবে না, মানে ভালো রকমই জানি। তো সব রকম মিলিয়ে অনেক কিছুই নিয়ে এসেছি, আর এটা আমাদের পুকুরের মাছ, বলেছি আরো একবার বলছি। তো আমসত্ত্বগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি আর টেস্টি, আর এর সাথে তো মায়ের ভালোবাসাও জড়িয়ে আছে। সবকিছু মিলিয়ে একদম জমে অমৃত হয়ে গেছে। তা যাই হোক, রোদে দিয়েছি। রোদে দিলে কি, মা রোদে দিয়ে পুরো মানে রেডি করে নিয়ে এসছে, তবুও আমি একটু, যেহেতু মা প্লাস্টিকে করে নিয়ে এসছে তো একটু মানে অল্প করে রোদে দিয়ে কাঁচের বয়নে তুলে রাখবো। তো মা হাত পা ধুয়ে নিয়েছে, এবার মা ধুয়ে কেটে নিয়েছিলো, তো আরো একবার মানে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর কিছু আস্ত মাছ আছে, সেগুলোকে কাটা হবে। তো যে মাছগুলো আস্ত ছিল সেগুলো কাটছে। আমার ছেলে তেলাপিয়া মাছ খায়, তো ওর জন্য একটা গোটা আস্ত তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। এই মাছগুলো তো আমাদের পুকুরেই ধরেছিল পয়লা বৈশাখের দিন, তো মা ফ্রিজে রেখেছিল, আর আজকে নিয়ে এসেছে, মানে পয়লা বৈশাখের পরের দিন মা নিয়ে চলে এসেছে। ওই দিনকেই বিকেলে আসবে বলছিল, বাট আমি আসতে বারণ করেছিলাম, তো মা আজকে নিয়ে চলে এসেছে মাছগুলো। তো আজকে কচুর লতিগুলো রান্না করে নেব, কিছুটা আর কিছুটা রেখে দেবো। তো মাকে দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, অনেকটাই ধৈর্য লাগে। আর দেশি কচুর লতি খেতে কিন্তু অনেকটাই টেস্ট, আর এগুলো গাজর করা হচ্ছে, আমাদের পাখি আছে, পাখিকে খেতে দেবে। তো কচুর লতিগুলো মাই কাটছে দেখে বুঝতে পারছেন সুন্দর করে, আর দেশি কচুর লতি কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আজকেই মা তুলে নিয়ে আজকেই নিয়ে চলে এসে পুরো টাটকা আছে দেখি বোঝা যাচ্ছে। আমার খুব পছন্দের কচুর লতি, খুব ভালোবাসি আমি। সবজি কাটা, ধোয়া, মাছ ধোয়া কাটা সবকিছুই হয়ে গেছে, এবার রান্নার পালা। আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি, অন্য অন্য দিন কিন্তু 10টার মধ্যে 10:30টার মধ্যে আমার রান্না হয়ে যায়, আমি বলেছি, বাট আজকে লেট। আর ছেলের অনলাইন ক্লাস ছিল ওই জন্য লেট বেশি হয়ে গেছি, আর ঘুম থেকেও একটু লেট হয়ে গেছে উঠতে। মা কিছুটা হেল্প করেছে আপনারা দেখেছেন, আর আমি দুজন মিলেই সবজি টবজি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ফটাফট রান্না করে নেবো, ছেলেকে খাওয়াতে হবে, চান করাতে হবে। আর যেহেতু দেবাশিসের অফিসটা নেই, ওর শরীরটা খারাপের জন্য বাড়িতে রেস্ট নিচ্ছে, সেই জন্য অত চাপ নেই। তো আর বেশি কথা বলবো না, আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে বা কাজ করতে করতে। তো কি কি রান্না করছি এখানে বলবো না, আমার সাথে রান্নাঘরে চলুন, কি কি রান্না করছি শেয়ার করছি, ঠিক আছে, ফলো মি। তো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভাজা শুরু করে দিয়েছি, সব মাছগুলোই ভেজে নেবো লাল করে একটু একটু করে। মাছ ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজে নিয়েছি, আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করছি। আর কলাটাও মা নিয়ে এসেছে, আমাদের গাছের কলা, তো ভালো করে সুন্দর করে একটা ঝোল করছি। আর কচুর লতিটা বানাবো আজকে, আর বেশি কিছু পদ করব না, আর চাটনি তো আছেই। বড়িগুলোকে একটু রোদে দিয়ে নিচ্ছি, তাতে করে অনেকদিন থাকে আর বেশ ভালোও থাকে। এ কোথায় গেছিলিস, দোকানে? তো এখন বাজে 4:30, আর মা রেডি হয়ে গেছে, বাড়ি যাবে। আছে আমার ছেলে যেতে দিচ্ছে না, মাকে বলছে যেতে হবে না, কিন্তু কালকে ভোট যদি গাড়ি না চলে। মায়েদের ওখানে ভোট হয়ে গেছে, বাট আমাদের ওখানে তো হয়নি, তো কালকে ভোট। তো মা চলে গেছে, মাকে একটু টাটা করে দেই, আর আমার সাথে থাকুন, আর সবাই মিলে মাকে টাটা করে দেই, ঠিক আছে। তো মা সকালে এসেছে ওই 10টার দিকে, আর এখন বাড়ি চলে যাচ্ছে। মাঝখানে 2-3 ঘন্টা ছিল, তার মধ্যে আমাকে অনেকটা হেল্প করছে। অ্যাকচুয়ালি মা যখনই আসে আমাকে হেল্প করে, মা বসে থাকে না, যাওয়ার বাড়ি আসলে মা রেস্ট নেই, মা আমার প্রচুর হেল্প করে। তো আমার ছেলেকে কিন্তু এখন লেস কিনে দিতে যাচ্ছে, ও বায়না করছে ওই জন্য।
তো দোকান থেকে চলে এসে ওকে দিয়ে এবার মা চলে যাবে, বেশি আর লেট করবে না, কারণ সন্ধ্যে হয়ে গেলে অনেকটাই রাস্তা, মা একা যাবে তো প্রবলেম হয়, মা ভয় করে। আর যাই হোক, ব্লগটি কিন্তু আজকে এখানেই শেষ করব। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।